Hello everyone, a very good morning and I welcome you all to study and this new video. সবাইকে শুভ সকাল। কেমন চলছে তোমাদের preparation? আশা করি আমরা যে daily interview experience যে ভিডিওগুলো দিচ্ছি ওইগুলো দেখে তোমাদের একটা idea হচ্ছে যে কেমন type of questions daily বিভিন্ন candidateদেরকে জিজ্ঞেস করা হচ্ছে। তার সাথে আমরা তোমাদের ওই questionগুলো answer তো discuss করছি, তার সাথে related যে সব মানে কনসেপ্টস গুলো আছে যেগুলো নিয়ে তোমাদের আপকামিং এক্সামে বা ইন্টারভিউ গুলোতে জিজ্ঞেস করতে পারো ওইগুলো কিন্তু আমরা ডিসকাস করছি। তো সবগুলো ভিডিও তোমরা ডেইলি বেসিসে দেখো। আজকে যেহেতু সানডে, আজকে আমরা সকালের সেশনটা আমরা এই সেশনটা নিয়ে এসেছি কারণ তোমরা আমাদের মানে ফর এ নিউমারাস অ্যামাউন্ট অফ ডেইজ তোমরা আমাদের অনেকগুলো কোশ্চেন জিজ্ঞেস করছিলে অনেক দিন ধরে, ঠিক আছে, ফর মেনি ডেইজ। আমরা অ্যাকচুয়ালি জেআরবিটি ইন্টারভিউ সেশনগুলো কভার করছিলাম তার জন্য আমরা সময় পাচ্ছিলাম না। আজকে যেহেতু সানডে তো আজকে আমরা সকালে দেখেছি ডাউট ক্লিয়ারিং সেশনগুলো যেখানে তোমরা যেই ডাউটগুলো আমাদের জিজ্ঞেস করছিলো ওইগুলো আমি কিছুটা আমরা বলে দেবো, আমাদের পয়েন্ট অফ ভিউগুলো বলে দেবো। প্লাস বিকেলে বা দুপুরের দিকে তোমরা গতকাল যে ইন্টারভিউটা গিয়েছিলো গ্রুপ সিট জেআরবিটির ওইটার কোশ্চেনগুলো তোমরা মানে পাবে আমাদের চ্যানেলে, আমরা ডিসকাস করে দেবো, ঠিক আছে। তো এটা হচ্ছে কমপ্লিট ডাউট ক্লিয়ারিং সেশন। তোমরা যেই যেই প্রশ্নগুলো জিজ্ঞেস করছিলে যেগুলো তোমাদের মনে ডাউট আছে ওই সবগুলো এখানে ক্লিয়ার হয়ে যাবে, আমরা সবগুলো ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। ভিডিওটা যারা ফার্স্ট টাইম দেখছো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। স্টাডি অ্যান্ড উইন হচ্ছে একমাত্র প্ল্যাটফর্ম যেখানে তোমরা রিক্রুটমেন্ট রিলেটেড আপডেটস পাবে, এক্সাম পেপার অ্যানালিসিস, কাট অফ, সমস্ত রকম এডুকেশন নোটিফিকেশন, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, সব কিছু ত্রিপুরা সবার প্রথম পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আমরা ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজের লিঙ্কটা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, লিঙ্কটা ক্লিক করে পেজটা লাইক বা ফলো করে দিও। আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে, ওইটার লিঙ্কটা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, লিঙ্কটা ক্লিক করে তোমরা টেলিগ্রাম গ্রুপটা জয়েন করতে পারো, ঠিক আছে। আর ভিডিওটা সবার সাথে শেয়ার করে দিও কারণ অনেকেই আমাদেরকে এই ডাউটগুলো জিজ্ঞেস করছিলো। তো সবার কাছে যাতে সবার মনটা যাতে সাফ হয়ে যায়, সবাই যাতে একদম টেনশন ফ্রি থাকতে পারে, তো এটা ভিডিওটা সবার সাথে শেয়ার করে দিও, ঠিক আছে। ভিডিও শুরু করার আগে আমি একটা ছোট্ট কথা বলে দিই, আমাদের ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্সের 2023-এর জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল চারটে মাসের পিডিএফ নোট অ্যাভেলেবেল আছে। এই নোটগুলো তোমাদের জেআরবিটি ইন্টারভিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। যারা এক্সাম দিয়েছে বা যারা ইন্টারভিউ দিয়েছে ওদেরকে জিজ্ঞেস করো, মানে আমরা এখানে যা যা এই পিডিএফগুলোতে আছে এখান থেকে কিন্তু ম্যাক্সিমাম জিনিস ত্রিপুরা রিলেটেড যাই জিজ্ঞেস করছে আমাদের এখানে কিন্তু সবগুলো এই পিডিএফগুলোতে ইনক্লুড আছে। এই পিডিএফগুলো নট অনলি ফর জেআরবিটি ইন্টারভিউ, সমস্ত রকমের মেইন লেভেল, প্রিলিমস লেভেল যাই এক্সাম আছে, যেমন টিপিএসসি কম্বাইন্ড, ঠিক আছে, কম্বাইন্ড টুর কথা বলছি কারণ কম্বাইন্ড ওয়ানের মেইনস আজকে, কম্বাইন্ড, TCS-TPS, তারপর এগ্রিকালচার অফিসার, কনস্টেবল, পুলিশের কনস্টেবলের যে রিটার্ন এক্সামটা আছে সবগুলোর জন্য তোমাদের ইম্পর্টেন্ট, ওয়েল অর্গানাইজড, ওয়েল রিসার্চড ম্যানারে লেখা আছে যাতে কোনো কিছু যাতে মিস না হয়, ঠিক আছে। তোমরা যদি আমাদের এই চারটে মাসের পিডিএফ পেতে হয় তোমরা আমাদের এনি টাইম কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমাদের অফিসিয়াল কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164, আবার বলে দিই 6033157164, ঠিক আছে। চলো শুরু করছি। আচ্ছা, তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপ প্লাস আমাদের হোয়াটসঅ্যাপে অনেকেই মানে ডেইলি প্রায় তোমাদের মিনিমাম আমরা 20-25 স্টুডেন্টস থেকে মেসেজ পাচ্ছিলাম যে কাট অফ কত যাবে। আমরা তোমাদের অনেক দিন আগের থেকেই বলছিলাম যে যেহেতু তোমাদের রিটেনটা তোমাদের কোয়ালিফাই হয়ে গেছে, এখন শুধু তোমরা ইন্টারভিউটা ভালো করে দাও, তারপর টাইপ টেস্ট হবে তোমাদের, তারপর তোমরা মানে তোমরা আপনি মানে আমরা বলছিলাম যে তোমরা ভালো করে দিয়ে নাও পরীক্ষাগুলো, তারপর তোমরা কাট অফ নিয়ে চিন্তা করবে। কিন্তু তোমরা দেখলাম ইন্টারভিউটা ফেস করার আগেই তোমাদের শুধু চিন্তা কাট অফ কত গেছে। আরে কাট অফ যে গেছে, কাট অফ তো তোমরা অলরেডি ক্লিয়ার করে এসছো, ক্লিয়ার করে এসছো দেখেই তো ইন্টারভিউ দিচ্ছ, তো এখন কী চিন্তা? এখানে কিন্তু নাম্বার অফ পোস্ট বেশি, তোমাদের একটা কথা বলে রাখছি, নাম্বার অফ পোস্ট বেশি। আর তোমরা যদি টিপিএসসি এক্সামগুলো যদি দেখো যেখানে অ্যাভারেজ 40-50 জন ক্যান্ডিডেটস যেই পরীক্ষাগুলোতে নেয়, ওইখানে কিন্তু তোমরা যদি দেখো দেখবে 52-56% মতো পেয়ে থাকে টোটাল নাম্বারের যারা লাস্ট সিলেক্ট হয়, ঠিক আছে। ওইখানে কতটা সিট থাকে? 40-50%। হ্যাঁ, জেআরবিটির মধ্যে ক্যান্ডিডেটও বেশি তেমনি পোস্টও বেশি, ঠিক আছে। সো ওই হিসাবে আমরা যতটুকু আশা করছি যে ফর জেনারেল ক্যাটাগরি তোমাদের রিটেন প্লাস ইন্টারভিউ মিলে তোমরা যদি 100+ যদি স্কোর রাখো বা 100+ 100 থেকে 100+ স্কোর হলে কিন্তু তোমাদের ইউ আর ইন সেফ সাইড দুটো মিলিয়ে, ঠিক আছে, রিটেন প্লাস ইন্টারভিউ। তেমনিভাবে তোমরা অন্য ক্যাটাগরিগুলোর মানে অন্য যে ক্যাটাগরিগুলো আছে ST SC, তারপর ওই ক্যাটাগরিগুলো, হ্যাঁ, অনেকে জিজ্ঞেস করছিলে ওমেন রিজার্ভেশন হবে কি না, আমি তোমাদের বলে দিই GAPNT ডিপার্টমেন্ট থেকে যেই ওমেন রিজার্ভেশনের কথাটা মেনশন করা হয়েছিল 33%, ওইটা কিন্তু JRBT অ্যাডটা পাবলিশ হওয়ার অনেক দিন পরে কিন্তু এই নোটিফিকেশানটা তোমাদের এসেছিলো।
তো যেহেতু অনেকদিন পরে এসেছিল, অ্যাডটা বেরোনোর সময় যেহেতু ছিল না, তাই কিন্তু দিস উইল নট বি অ্যাপ্লিকেবল। কী বলেছি? দিস উইল নট বি অ্যাপ্লিকেবল। যদি ফিউচারে আর কোনো জেআরবিটি বেরোয় বা জেআরবিটি এই জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরা, যেটা তোমাদের অফিস লেনে এটার থেকে বা শ্রম ভবনে এটার থেকে যদি কোনো রিক্রুটমেন্টের এদেরকে দায়িত্ব দেওয়া হয় ফ্রম দ্য স্টেট গভর্নমেন্ট, তখন কিন্তু নতুন বেরোলে কিন্তু ওমেন রিজার্ভেশন অ্যাপ্লিকেবল হবে। এখন যেটা চলছে এটার মধ্যে ওমেন রিজার্ভেশন অ্যাপ্লিকেবল না, ঠিক আছে? তো লেট ইট বি, মানে মেক ইউর মাইন্ড ক্লিয়ার, যেখানে কিন্তু ওমেন রিজার্ভেশন নেই, এখানে শুধু এসটি এসসি রিজার্ভেশন আছে, ঠিক আছে? আর পিএইচ আর এক্স সার্ভিসম্যান যারা আছে এদেরকে কিন্তু তোমাদের কনসিডার করা হচ্ছে। আর এখানে তোমরা যদি বলো সেফ স্কোর, হ্যাঁ 100+ হলে যারা ইউআর বা জেনারেল ক্যাটাগরি আছো দুটো মিলিয়ে তোমাদের কিন্তু সেফ সাইড, ঠিক আছে? আর ইন্টারভিউতে কিন্তু তোমাদের বারবার বলে দিয়ে রিটেনের মার্কস জিজ্ঞেস করছে, ঠিক আছে? যদি তোমাদের যদি মনে না থাকে তোমরা বলো সরি স্যার আমরা তো গুনে দেখিনি, যদি মনে থাকে যেটা তোমাদের অ্যাকচুয়ালি মার্কস এসছে অ্যাকচুয়াল মার্কস রিটেনে ওইটা তোমরা বলে দিও, ঠিক আছে? আর কোনো সময় বলো না যে আমরা জানি না এই করিনি সেই করিনি। অনেকে কিন্তু মানে এক দুজন ক্যান্ডিডেট এমন বলে এসছে, ওদেরকে জিজ্ঞেস করা হয়েছিল যে রিটার্নের মার্ক কত, তো ওরা বলে এসছে যে রিটার্নের মার্ক জেনে আপনি কী করবেন, এমন করে তোমরা কথা বলবে না, ঠিক আছে? কারণ আমি তোমাদের বারবার বলি যে ট্রাই টু বি হাম্বল। আর ইন্টারভিউতে তোমাদের অনেককেই ডিফিকাল্ট কোশ্চেন জিজ্ঞেস করছে, মানে ভেরি ডিফিকাল্ট কোশ্চেন জিজ্ঞেস করছে। এই ডিফিকাল্ট কোশ্চেনগুলো জিজ্ঞেস করার একটাই কারণ, ওয়ান রিজন, রিজনটা কি যে ওরা তোমাদের পেশেন্সের লেভেলটা চেক করতে চায় যে তোমরা কোনো কিছু না পেরে কতটুকু তোমাদের ধৈর্য আছে, ঠিক আছে? সো যখনই তোমাদের টাফ কোশ্চেন যখনই জিজ্ঞেস করবে, যদি না পারো বলবে সরি স্যার ম্যাডাম আই ক্যান নট রিকল দ্য আনসার, ঠিক আছে? সো এই ছিল আমাদের প্রথম ডাউট তোমাদের যেটা। আর সেফ স্কোর আমি তোমাদের বলে দিই, 100 বা তার থেকে 100+ হলে তোমরা রিটেন প্লাস ইন্টারভিউ মিলে গ্রুপ সি পোস্টের জন্য তোমরা কিন্তু সেফ সাইডে থাকবে, কারণ এখানে পোস্ট অনেক বেশি। এলডিসি পোস্টই 1500, এগ্রি অ্যাসিস্ট্যান্ট আর বাকিগুলো তো বাদই দিলাম। হ্যাঁ জুনিয়র পাম্প অপারেটার আমি বলছি না, কারণ জুনিয়র পাম্প অপারেটার কিন্তু আইটিআই কোয়ালিফাইডরাই কিন্তু বা আইটিআই সার্টিফিকেট হোল্ডাররাই কিন্তু তোমাদের অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে? সো এখানে অনেক পোস্ট, তোমরা কাট অফ নিয়ে কোনো চিন্তা করো না। তোমাদের যদি তোমরা টার্গেট করো ইন্টারভিউতে যাতে ম্যাক্সিমাম মার্কস এসে পড়ে, ঠিক আছে? ম্যাক্সিমাম মার্কস তোমাদের এসে পড়ে। অনেকেই দেখছিলাম যেমন আমাদের এখানে অনেকেই স্টুডেন্ট আছে যারা ইন্টারভিউ দেওয়ার পরেও ওরা টেনশনে আছে, সবাইকে জিজ্ঞেস করছে কাট অফ কত। তো আমি বলবো তোমরা যাদের ইন্টারভিউ শেষ তোমরা কিন্তু তোমাদের প্রিপারেশন কন্টিনিউ রাখো, সাথে সাথে টাইপিং টেস্টটাও তোমরা কন্টিনিউ রাখো। কারণ এই ইন্টারভিউটা শেষ হলে যখনই রেজাল্ট দেবে হঠাৎ করে কিন্তু টাইপিংয়ের টেস্ট, মানে টাইপিংয়ের ডেট দিয়ে দেবে। এই টাইপিং টেস্ট ক্লিয়ার করলে আর না ক্লিয়ার করলে কী হবে এটা আমি পরের স্লাইডে বলছি, ঠিক আছে? এই দেখো এখানে তোমাদের আমি তোমাদের যেটা বলেছি এখন চলছে কি ডকুমেন্ট ভেরিফিকেশন প্লাস ইন্টারভিউ, ঠিক আছে? এটার পরে একটা লিস্ট রেডি হবে, এই লিস্টের মধ্যে কী থাকবে যারা তোমাদের কোয়ালিফাই করবে এদের তোমার ইয়েটা থাকবে, এখানে তোমাদের নামটা ওইখানে থাকবে আর মার্কসটা থাকবে। ওদেরকে বলা হবে যে ওরা কত পেয়েছে রিটেন প্লাস ইন্টারভিউতে, টোটাল ওদের কত মার্কস এসছে, ঠিক আছে? এই মার্কসটার পরে তোমাদের একটা কাট অফ দেবে প্রত্যেকটা পোস্ট ওয়াইজ, ঠিক আছে? যেমন এলডিসি, এগ্রি অ্যাসিস্ট্যান্ট, টিএফএস মানে ত্রিপুরা এগ্রিকালচার ফিল্ড সার্ভিস। এই টিএফএস যেটা, এটা কিন্তু একটা ক্যাডার সার্ভিস। তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলে ক্যাডার সার্ভিসে গেলে কী হবে, ক্যাডার সার্ভিসে না গেলে কী হবে। ক্যাডার সার্ভিসে গেলে তোমাদের একটাই অ্যাডভান্টেজ হচ্ছে, ক্যাডার সার্ভিসে গেলে তোমাদের প্রমোশন রুলস ভালো হবে, লিভ পলিসি ভালো হবে, এখানে তোমাদের সব কিছু আলাদা। আর ক্যাডার সার্ভিসে মেইন তোমাদের ইয়েটা হচ্ছে, অ্যাডভান্টেজটা হচ্ছে প্রমোশনটা একটু তাড়াতাড়ি হয় কম্পেয়ার টু নন ক্যাডার সার্ভিস, ঠিক আছে? সো তোমাদের টাইপিং টেস্টটা যদি এটার আনসারটা দিতে বলো, টাইপিং টেস্টটা কবে কন্ডাক্ট করা হবে, হ্যাঁ এটা রেজাল্ট দেওয়ার পরে কন্ডাক্ট করা হবে, এটা আইদার টাইপিং মাস্টার সফটওয়্যারে নেওয়া হবে প্লাস বা তোমাদের কোনো একটা ডকুমেন্ট প্রিন্ট দেওয়া হবে তোমাদের ওয়ার্ডে টাইপ করতে হবে। ওইটা আমরা টাইম টু টাইম তোমাদের জানিয়ে দেবো যে কী মেথডে টাইপিং টেস্টটা নেওয়া হবে। তোমরা আমাদের চ্যানেলের সাথে তোমরা সাবস্ক্রাইব করে রাখো আর ডেইলি কিন্তু তোমরা একটা ভিডিও দেখতে ভুলো না, ঠিক আছে? আবার এইবার আমরা আসছি নেক্সট কোশ্চেনে, অ্যাডভান্টেজ অফ ক্লিয়ারিং টাইপিং। তোমরা যদি টাইপিং ক্লিয়ার করে ঢুকো একটা সিনারিও, আর একটা হচ্ছে তোমরা যদি টাইপিং ক্লিয়ার না করো, টাইপিং যদি তোমরা ক্লিয়ার করে ঢুকো তোমাদের কী হবে, তোমরা কিন্তু প্রথম থেকেই যেই পেটা পাওয়ার কথা, মানে রেগুলার বেসিক যেটা 21400 যেটা রেগুলার বেসিক তোমাদের, দেখো এখন স্টেট গভর্নমেন্টে কিন্তু 12% দিয়ে দেওয়া আছে, ঠিক আছে? ডিএনএস অ্যালাওয়েন্স, তার সাথে মেডিকেল অ্যালাওয়েন্স আছে, সব কিছু অ্যালাওয়েন্স মিলে তোমাদের, তোমরা যদি রেগুলার হয়ে ঢুকতে, তোমাদের এনপিএস আছে, ঠিক আছে, ন্যাশনাল পেনশন স্কিম, এটার থেকে কিন্তু 10% অফ বেসিক কিন্তু প্রত্যেক
মাসে তোমাদের কেটে নেওয়া হয়, ঠিক আছে? গ্রস স্যালারি তোমাদের 27,000 সামথিং আসার কথা তোমরা যদি রেগুলার পেতে ঢুকতে, ঠিক আছে? কেটে টেটে তোমাদের এখানে 25,000 সামথিং আসার কথা তোমরা যদি রেগুলার পেতে ঢুকতে। তো এখন তোমরা যেহেতু জেআরবিটি দিয়ে যেহেতু ফিক্সড ফর ফাইভ ইয়ার্স, তোমাদের পাঁচ বছরের জন্য যেহেতু ফিক্সড পে, তাহলে এটার 75% তোমরা হিসাব করে নাও। মোস্টলি ইট উইল কাম অ্যারাউন্ড 19,100 সামথিং, ঠিক আছে? এটা হবে তোমাদের ফাইভ ইয়ার্সের স্যালারি। তার সাথে দিয়ে দিলে বাড়বে, ডিএনএস অ্যালাউন্স দিলে বাড়বে। আর পাঁচ বছর পরে কি হবে, পাঁচ বছর পরে তোমাদের দুটো চান্স থাকবে। একটা হচ্ছে তোমরা প্রমোশন পেয়ে ডাইরেক্ট ইউডিসিতে চলে যাবে, আরেকটা হচ্ছে তোমরা রেগুলার পেতে যাবে, ঠিক আছে? সো নাথিং টু ওয়ারি অ্যাবাউট ইট, ঠিক আছে? আর অ্যাডভান্টেজ হচ্ছে টাইপিংয়ের, যে তোমরা যদি টাইপিংটা ক্লিয়ার করে ফেলো প্রথম থেকেই কিন্তু 19,000 সামথিং তোমরা স্যালারি পাবে। আর যদি না ক্লিয়ার করো, তোমাদের অফার লেটার তো ইস্যু হবে, কিন্তু অফার লেটারে লেখা থাকবে কি, কন্ডিশনাল অ্যাপয়েন্টমেন্ট, কন্ডিশনাল অ্যাপয়েন্টমেন্ট। আর যারা 19,000 পাবে তাদের থেকে কিছু স্যালারি তোমরা কম পাবে। তোমাদের আবার সিক্স মান্থস টাইম দেওয়া হবে, এই সিক্স মান্থসে তোমাদের টাইপিং ক্লিয়ার করতে হবে, ঠিক আছে? যতদিন ক্লিয়ার না করবে ততদিন তোমাদের কিন্তু এই কনসোলিডেটেড পেটা দেওয়া হবে। কিন্তু তোমরা যখন টাইপিংটা যখন ক্লিয়ার করে নেবে, তখন কিন্তু তোমাদের আবার ওই যেটা ব্যাকলগ ছিল যেই অ্যামাউন্টটা, ওইটা কিন্তু তোমাদের মিটিয়ে দেওয়া হবে, ঠিক আছে? সো ক্লিয়ার। সো নেক্সট ডাউট, স্যালারি আমি তোমাদের বললাম, এখানে মনে রাখবে 75% অফ বেসিক, মানে গ্রুপ সির বেসিক। গ্রুপ সি এলডিসির বেসিক হচ্ছে 21,400 প্লাস ডিএ প্লাস হাউজেন্ড অ্যালাউন্স প্লাস মেডিকেল অ্যালাউন্স অ্যাড হয়ে। এখন নতুন যদি কেউ চাকরি পায় রেগুলার স্কেলে টিপিএসসি দিয়ে, তখন কিন্তু এনপিএস কাটার পর ওদের নেট স্যালারি ঢুকবে 25,500 সামথিং, ঠিক আছে? সো এটার তোমরা এখান থেকে ডাইরেক্ট তোমরা ক্যালকুলেট করে নাও। এখান থেকে মোস্টলি ইট উইল কাম অ্যারাউন্ড 19,000 সামথিং হবে, ঠিক আছে? এটার থেকে তারপর তোমাদের এনপিএস কাটা হবে, যেটা একটা অ্যামাউন্ট ঠিক করা হবে 10%, ঠিক আছে? এনপিএস এখন সবার দিতে হয়। এনপিএস মানে কি, ন্যাশনাল পেনশন স্কিম। আগে কি হতো, আগে মানে এমপ্লয়ীদের থেকে টাকা কেটে কিন্তু তোমাদের পেনশন দেওয়া হতো না। এখন কি হয়, এমপ্লয়ীদের থেকে 10% বেসিক কেটে নেয়, তার সাথে স্টেট গভর্নমেন্ট অফ ত্রিপুরা কিন্তু 10% দেয়। টোটাল 20% অফ বেসিক নিয়ে একটা খাতায় জমা হচ্ছে। এগুলো হচ্ছে তোমাদের বেসিক্যালি অনেকগুলো আছে, যেমন স্টেট ব্যাংক পেনশন ফান্ড, এইচডিএফসি পেনশন ফান্ড, এলআইসি পেনশন ফান্ড, তারপর আইসিআইসিআই ব্যাংক পেনশন ফান্ড। এগুলো তোমাদের মানে ওইগুলোর মধ্যে টাকাগুলো ইনভেস্ট করা হয়, যে সেটা মার্কেটের মানে মার্কেটে কেমন তোমাদের রিটার্ন আসছে ওইটার উপর বেসিস করে তোমাদের টাকাগুলো এখানে বাড়তে থাকে, ঠিক আছে? তারপর তোমাদের রিটায়ারমেন্টের পরে যাই তোমাদের লামসাম যেটা অ্যাকুমুলেট হবে, ওইটার তোমাদের একটা অ্যামাউন্ট, যেমন 65% তোমাদের একদম মানে গ্রস অ্যামাউন্ট বা পুরোটাই তোমরা তুলে নিতে পারবে, আর বাকি যে 35% থাকবে ওইটা দিয়ে তোমাদের পেনশন দিতে পারবে, ঠিক আছে? এগুলো সব তোমরা জেনে যাবে, এগুলো নিয়ে এখন মাথা ব্যথা করো না। তাই স্যালারি নিয়ে তোমাদের এখন কোনো চিন্তা থাকার কথা না। স্যালারি মনে রাখবে, এটা কিন্তু রেগুলার চাকরি, এটাই হচ্ছে মেইন, ঠিক আছে? এটা রেগুলার চাকরি, কোনো দিন যাবে না চাকরিটা। ইটস দ্য ভেরি মানে কি বলবো, হাই ডিমান্ডিং অ্যাডভান্টেজ, ঠিক আছে? অন্তত বেটার দেন মোস্ট অফ দ্য প্রাইভেট জবস, ঠিক আছে? সো স্যালারি কাট অফ ওইসব নিয়ে চিন্তা এখন করবে না। আমরা অনেকদিন ধরে বলছি, ইনফ্যাক্ট আমার বলতে বলতে এখন এমন অবস্থা হয়েছে যে তোমরা যখন হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করো, তখন আমি তোমাদের একটাই কথা বলি, এইসব নিয়ে চিন্তা করবে না, এইসব নিয়ে চিন্তা করবে না। কেন বলি, কারণ তোমরা কিন্তু কাট অফের স্টেজটা পার করে চলে এসছো। যেটা পার করে এসছো ওইটা দেখবে না, সামনে কী আছে ওইটা দেখো। পেছনের জিনিস যদি তুমি ঘাটতে থাকো, কোনো দিন কিন্তু সামনে এগোতে পারবে না, এটা মনে রাখবে সবসময়। নেক্সট, এটা তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলে যে হাউ উইল পোস্ট বি অ্যালোটেড টু কোয়ালিফাইড ক্যান্ডিডেট। যারাই তোমাদের রিটেন প্লাস ইন্টারভিউ প্লাস টাইপ টেস্ট ক্লিয়ার করে তোমরা কোয়ালিফাইড করবে, ওদেরকে কী করে দেওয়া হবে? আইদার টাইপ টেস্ট ক্লিয়ার করবে বা টাইপ টেস্ট ক্লিয়ার না করে তাও চাকরিটা পেয়ে যাবে। দেখো, রিটেন আর ইন্টারভিউর একটা মার্কস আছে, ঠিক আছে? ধরো তুমি তোমার পোস্ট প্রেফারেন্সে এলডিসি টিক দিলে, এগ্রি অ্যাসিস্ট্যান্ট টিক দিলে, ঠিক আছে, তোমার ধরো আইটিআই নেই, তখন রিটেন আর ইন্টারভিউর মার্ক প্রত্যেকটা দেখো, এলডিসি, এগ্রি অ্যাসিস্ট্যান্ট, এর এই এলডিসির মধ্যে কতজন টিক করেছে, ওই কতজন কত মার্কস পেলো, ওইটার উপরে বেসিস করে কিন্তু একটা কাট অফ মার্কস ডিসাইড হবে, ঠিক আছে? একটা কাট অফ মার্কস ডিসাইড হবে প্রত্যেকটা পোস্টের জন্য। এই কাট অফ মার্কসটা এলডিসির জন্য আলাদা, এগ্রি অ্যাসিস্ট্যান্টের জন্য আলাদা, এগ্রি অ্যাসিস্ট্যান্ট টিএফএসের জন্য আলাদা, ঠিক আছে? তো তোমাদের রিটেন আর ইন্টারভিউর মার্কস দিয়ে তোমাদের পোস্ট প্রেফারেন্স ফরম্যাটে তোমরা যদি যেই পোস্টেই ক্লিক করে থাকবে, প্রথম মানে ওয়ান যেটা দেবে ওইটা প্রথম দেখবে যে এই সবার মার্কস বিবেচনা করে যে কাট অফটা ডিসাইড করা হয়েছিল ওইটা কি তোমাদের ক্লিয়ার হয়েছে নি। যদি ক্লিয়ার হয়ে যায় তোমাকে প্রথম প্রেফারেন্সটাই দিয়ে দেওয়া হবে, যদি ক্লিয়ার না হয় তোমাদের এগ্রি অ্যাসিস্ট্যান্টটা দেওয়া হবে। আবার যদি দুটোই যদি কাট অফ যদি তোমাদের ক্লিয়ার না হয়, দেন ইউ উইল নট বি অ্যালোটেড এনিথিং, ঠিক আছে? ইউ উইল নট বি অ্যালোটেড এনিথিং, কারণ তখন মানা হবে যে তুমি কাট অফ ক্লিয়ার করতে পারো নি। তার জন্য আমি তোমাদের বলি যে তোমরা যেগুলোতে এলিজিবল সবগুলো তোমরা অ্যাপ্লাই করো বা সবগুলোর মধ্যে প্রেফারেন্স দিয়ে দাও, ঠিক আছে? যাতে একটা না পেলে তোমাদের যাতে অন্য পোস্টগুলোতে যাতে তোমাদের অন্তত তোমাদের অ্যালোকেশনটা যাতে হয়ে যায়, ঠিক আছে? যাদের আইটিআই আছে, তোমরা কিন্তু যাদের আইটিআই আছে প্লাস 12 কোয়ালিফাইড বা 10th পাস, ঠিক আছে, তোমরা কিন্তু
চেষ্টা করবে, পোস্ট প্রেফারেন্স এলডিসি এগ্রি অ্যাসিস্ট্যান্ট আইটিআই জুনিয়র পাম্প অপারেটর মাল্টিটাস্কিং সব কিছু দিয়ে দিতে, ঠিক আছে, যেটার মধ্যে হয়ে যায়। যেহেতু তোমাদের আইটিআই ক্যান্ডিডেটস কম, তাই কিন্তু আমরা আশা করছি যেটা জুনিয়র পাম্প অপারেটর তোমাদের নর্মালটার জুনিয়র পাম্প অপারেটর মাল্টিটাস্কিং এগুলোর মধ্যে কম্পেয়ার টু দ্য আদার পোস্ট কম্পিটিশন একটু কম থাকবে, ঠিক আছে। সো ক্লিয়ার অর নট? নেক্সট, এটা ওয়ান অফ দ্য মোস্ট আস্কড ডাউটস টু, মানে আমাদের সবাইকে এটা অনেকেই জিজ্ঞেস করছে, মানে রিউমারাস অ্যামাউন্ট অফ টাইম আমরা কমেন্টস পাচ্ছি কিন্তু আমরা অ্যাকচুয়ালি সময় পাচ্ছিলাম না ডিউ টু দ্য ইন্টারভিউস। সো আমি তোমাদের বলে দিই, গ্রুপ সি ইন্টারভিউটা তোমাদের শেষ হবে জুনের ছয় তারিখ তোমাদের গ্রুপ সি ইন্টারভিউ শেষ হবে, গ্রুপ সি যেটা এখন চলছে জুনের ছয় তারিখ। আর জুনের ছয় তারিখ ডেট দেওয়া হয়েছে, লাস্ট ডেট আছে জানুয়ারির দুই তারিখ, যাদের ইন্টারভিউটা পোস্টপোন হয়েছিল ডিউ টু দ্য স্যাড ডিমাইস অফ আর এক্স রেভিনিউ মিনিস্টার শ্রী এন সি দেববর্মা। সো ওদের 6 জুন কিন্তু ওদের তোমাদের লাস্ট ইন্টারভিউ ডেট। তারপরে তোমরা ধরে নাও জুনের লাস্ট বা উইদিন জুলাই কিন্তু গ্রুপ ডির ইন্টারভিউ ডেট দিয়ে দেওয়ার কথা, ঠিক আছে, গ্রুপ ডি ইন্টারভিউ ডেট দিয়ে দেওয়ার কথা। তোমরা আমাদের সাথে আমাদের চ্যানেলে তোমরা ডেইলি একবার করে অন্তত দেখো, সবচেয়ে প্রথম কিন্তু গ্রুপ সি এক্সাম যে মানে তোমাদের রেজিউম হচ্ছে ওইটা সবচেয়ে প্রথম নোটিশ কিন্তু আমরাই দিয়েছিলাম। সো গ্রুপ ডি কবে শুরু হবে এটার নোটিশও আমরাই দেবো সবার প্রথম, ঠিক আছে। সো তোমরা ডেইলি যদি ভুলেও যাও চেক করতে, তোমরা অন্তত এতটুকু ভুলো না যে অন্তত একবার আমাদের কমিউনিটি ট্যাবটাও তোমরা চেক করে নিও, যদি ভিডিও দেখার তোমাদের সময় না থাকে ওইখানেও আমরা আপডেট দিয়ে দেবো। যদি আপডেট দেই ওইখানে তোমরা ভিডিও লিঙ্কটা পেয়ে যাবে, কারণ সবগুলো ভিডিও লিঙ্ক আমরা ওইখানে শেয়ার করি, ঠিক আছে। সো গ্রুপ ডি এক্সামের জন্য তোমরা প্রিপারেশান নিতে থাকো, আর আমাদের দেওয়া যে গ্রুপ সির ভিডিওগুলোগুলো দেখতে থাকো। ডেইলি ইন্টারভিউ এক্সপিরিয়েন্স মোর অর লেস সেম কোশ্চেনই জিজ্ঞেস করবে, শুধু যে জব ওরিয়েন্টেড কোশ্চেনসগুলো এগুলো একটু আলাদা হবে, বাকি ত্রিপুরা জিকে এডুকেশনাল কোয়ালিফিকেশন সব কিন্তু সেম হবে, ঠিক আছে। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট হোয়েন দ্য ডেটস উইল বি গিভেন, ইউ জাস্ট কিপ প্রিপেয়ারিং। কখন দিয়ে হঠাৎ ডেট দিয়ে দেবে কেউ কিন্তু বলতে পারো না। ততদিন তোমরা কী করো, আমাদের এই ভিডিওগুলো দেখো, এডুকেশন তোমরা যেই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছো ওইগুলো একটু দেখো, একটা মাল্টিটাস্কিং স্টাফের কী কী কাজ ওইগুলো নিয়ে একটু ইন্টারনেটে পড়ো, প্লাস তোমরা কী করবে আমাদের যেই কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফগুলো আছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল 2023 ওইগুলো পড়ো, কারণ আমাদের এই পিডিএফগুলো কিন্তু টোটাল অনেক পেজ, ঠিক আছে। তোমরা ইন্টারভিউ ডেট দিয়ে দিলে তোমরা শুরু করে পড়াশোনা করবে ওইসব কিন্তু ভেবে রেখো না, তখন কিন্তু তোমাদের টাইম থাকবে না, ঠিক আছে। সো মানে প্রিপেয়ার বিফোর ইটস টু লেট, প্রিপেয়ার বিফোর ইটস টু লেট, কারণ গ্রুপ সি এক্সামে অনেকেরই এমন হয়েছে যে আমরা অনেকদেরকে বলছিলাম যে এখন থেকেই পড়ো, অনেকেই পড়েনি, যখন ইন্টারভিউ ডেট দিয়েছে দেখেছে ফার্স্ট ডেটে ইন্টারভিউ, তখন ওদের পড়ার সময় নেই, অনেকে এসে বলছে দাদা শর্টকাট দাও কী করে পড়বো, আমরা বারবার বলছি দেয়ার ইজ নো শর্টকাট। তোমরা কিন্তু যারা একটা এক্সাম ক্র্যাক করে ওরা কিন্তু পুরো বছর পড়ে, কোনো নোটিফিকেশান আসুক বা না আসুক পুরো বছর কিন্তু পড়তে থাকে, ঠিক আছে। সো মেক শিওর যে তোমরা এখন থেকেই প্রিপারেশন নিতে থাকো, যাতে অন্য ক্যান্ডিডেট থেকে যাতে তোমাদের অ্যাডভান্টেজটা বেশি হয়, ঠিক আছে। সো এই ছিল আমাদের ছোট একটা ভিডিও, আশা করি তোমাদের ডাউটটা ক্লিয়ার হয়েছে। যদি এছাড়া কোনো ডাউট থাকে আমাদের নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমরা দেন অ্যান্ড দেন হয়তো আজকে বা যেদিনে আমরা একটু টাইম পাবো ওই দিন আমরা ভিডিও বানিয়ে সবগুলি মোস্ট আস্কড যে ডাউটগুলো আছে এগুলো আমরা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। এতটুকু দেখে থাকলে থ্যাংকস ফর ওয়াচিং, আর তোমাদের বন্ধুবান্ধব যারা আছে ওদের সাথে এই ভিডিওটা শেয়ার করে দিও, শেয়ার করে দিলে কী হবে, যাদেরই মনে ডাউট আছে সবার ডাউটগুলো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যদি এতটুকু দেখে থাকো, আর আমাদের কন্টেন্ট যদি তোমাদের ভালো লেগে থাকে, ঠিক আছে। আমাদের ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রিমিয়াম পিডিএফ কন্টেন্ট নোট যদি তোমাদের লাগে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল 2023 চারটে মাসের, তোমরা আমাদের এনি টাইম কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমাদের অফিসিয়াল কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164, আবার বলে দিই 6033157164, ঠিক আছে। আমাদের ফেসবুক পেজটা লাইক বা ফলো করে দিও, নিচে লিঙ্ক দেওয়া আছে। আমাদের টেলিগ্রাম গ্রুপটাও জয়েন করতে পারো, ওইটার লিঙ্কটাও নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, ঠিক আছে। চলো সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো, আর বিকেলে বা দুপুরে আমাদের গতকালের ইন্টারভিউতে কি কি জিজ্ঞেস করা হয়েছিল আর প্রোবেবল কোশ্চেন্সগুলোর ভিডিওটা আপলোড হবে, এটা দেখতে ভুলো না, ঠিক আছে। চলো সবাই ভালো থাকবে, আর হ্যাভ এ নাইস ডে অ্যান্ড কিপ প্রিপেয়ারিং। টাটা, বাই বাই, টেক কেয়ার।